Assalamualaikum warahmatullahi wabarakatuh. মালয় ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ভিডিও। আশা করি আজকের ভিডিওটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিছু শব্দ অর্থ রয়েছে, এই শব্দগুলো কাজে লাগবে যারা বিশেষ করে নতুন রয়েছেন এবং যারা আমাকে কমেন্ট করেছিলেন কিছু শব্দ জানার জন্য। আজকের ভিডিওতে আমি কমেন্টের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। তার কথা বলা চিনা, চলুন শুরু করি মূল ভিডিও। প্রথমত সকাল, এই সকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাগি। সকালকে বলা হয় পাগি। আপনি যদি বলেন শুভ সকাল, সেক্ষেত্রে বলবেন সালামাত পাগি, সালামাত পাগি। ওকে, তারপর হচ্ছে দুপুর। দুপুরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেঙ্গাহারি। এক ভাই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিল যে ভাইয়া তেঙ্গাহারি মানে কি, তেঙ্গাহারি মানে কি। তো সেই ভাইকে উদ্দেশ্য করে বলছি, ভাইয়া তেঙ্গাহারি মানে হচ্ছে দুপুর বা দুপুরবেলা, যাই বলেন, এর অর্থ হচ্ছে তেঙ্গাহারি। তারপর হচ্ছে বিকেল। বিকেলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেতাং। পেতাং হচ্ছে বিকেল বেলা। যদি আপনি কাউকে বলেন জোম কিতাবে গি জালান জালান পেতাং নি, হ্যাঁ, তার অর্থ হবে চলো আজকে বিকেলে আমরা ঘুরতে যাই। এমনটা যদি বলেন তাহলে এভাবে বলবেন, জোম কিতাবে গি পেতাং নি জালান জালান, হ্যাঁ, অথবা পেতাং নি জোম কিতাবে গি জালান জালান, যাই বলেন একই। তারপর হচ্ছে রাত্র বা রাত। রাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালাম। মালাম হচ্ছে রাত্র। যদি বলেন সালামাত মালাম, এর অর্থ হবে শুভরাত্রি। ওকে, তারপর হচ্ছে গভীর রাত্র। গভীর রাত্রকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেঙ্গা মালাম। কি বলা হয়? তেঙ্গা মালাম। যদিও এই তেঙ্গা শব্দটি যদি আপনি ভেঙে বলেন তাহলে এই তেঙ্গা শব্দের অর্থ হবে মাঝামাঝি, হ্যাঁ, যদি বলেন তেঙ্গা তেঙ্গা তাহলে হবে মাঝামাঝি, আর যদি বলেন তেঙ্গা মালাম তাহলে হবে মাঝরাত বা গভীর রাত। তারপর হচ্ছে আপনি যদি বলেন শুভ সকাল, কাউকে যদি বলেন শুভ সকাল, বিশেষ করে মালয়েশিয়াতে এগুলো ব্যবহার বেশি হয়, যখন আপনার বসকে দেখবেন সকালবেলা তখন বসকে অবশ্যই বলবেন যে সালামাত পাগি, সালামাত পাগি তুহান। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে বলবেন পুয়ান এবং পুরুষদের ক্ষেত্রে বলবেন তুয়ান, সালামাত পাগি তুয়ান, সালামাত পাগি পুয়ান। ওকে, তারপর হচ্ছে শুভ দুপুর। শুভ দুপুরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেঙ্গা সালামাত তেঙ্গা হারি। হ্যাঁ, সালামাত তেঙ্গা হারি। তেঙ্গা হারি হচ্ছে দুপুর আর সালামাত হচ্ছে শুভ। সো আমরা যদি বলি কাউকে সালামাত তেঙ্গা হারি, এর অর্থ বাংলা অর্থ হবে শুভ দুপুর। ওকে, যেটাকে ইংলিশে বলা হয় গুড আফটারনুন। যাই হোক, শুভ বিকেল, শুভ বিকেল, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে সালামাত পেতাং, সালামাত পেতাং, সালামাত পেতাং বলে আপনি বুঝাবেন কি শুভ বিকেল। এই শুভ কথাটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সালামাত, মনে রাখবেন। তারপর হচ্ছে শুভ রাত্রি। শুভ রাত্রি, এর মালাই অর্থ হচ্ছে সালামাত মালাম, সালামাত মালাম, মনে রাখবেন। সালামাত শব্দের অর্থই হচ্ছে শুভ, শুভ হচ্ছে সালামাত। এখানে যদি আপনি রাত্র ব্যবহার করেন, দুপুর ব্যবহার করেন, সকাল ব্যবহার করেন করতে পারেন। যদি বলেন সালামাত মালাম হবে শুভরাত্রি, যদি বলেন শুভ সকাল হবে তাহলে হবে তেঙ্গা, কী যেন বলে, শুভ সকাল হচ্ছে সালামাত পাগি। সালামাত শব্দের অর্থ হচ্ছে শুভ। তারপর হচ্ছে চাঁদ। চাঁদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলান। এই বুলানের আরও একটি অর্থ রয়েছে, মাসকেও কিন্তু বুলান বলা হয়, যেরকম জানুয়ারি মাস ওনারা বলবে বুলান ছাতু,
মালয়েশিয়ানরা এবার বলবে বুলান সাতু, বুলান দুয়া, বুলান তিগে, হ্যাঁ এভাবে। তারপর হচ্ছে সূর্য। এক ভাই কমেন্ট করেছিল আমাকে, ভাইয়া মাতাহারি শব্দের অর্থ কি? মাতাহারি শব্দের অর্থ হচ্ছে সূর্য। দিনের বেলা যে সূর্যটা আমাদের আলো দেয়, এই সূর্যটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাতাহারি। মাতাহারি। তারপর হচ্ছে সাগর। সাগরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাউদ। সাগরকে কী বলা হয়? সাগরকে বলা হয় লাউদ, যেখানে অনেক অনেক পানি। আমাদের বাংলাদেশে আছে না সাগর, এরকম মালয়েশিয়াতে অনেক বড় বড় সাগর রয়েছে। এই সাগরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাউদ। অনেক সময় এমনটা বলে যে জুমকি তপিকে জ্বালান জ্বালান পান্তে লাউদ, এমনটা বলে। তারপর হচ্ছে নদী। নদীকে বলা হয় সুঙ্গাই। সুঙ্গাই অনেকে ভুল করে উচ্চারণ ভুল করে বলে সুঙ্গাই, হ্যাঁ বিষয়টা এমন না, আর শব্দটা এমন হবে না উচ্চারণ, উচ্চারণটা হবে সুঙ্গাই সুঙ্গাই, হ্যাঁ ব্যবহার করতে হবে সুঙ্গাই। সুঙ্গাই শব্দের অর্থ হচ্ছে নদী। তারপর হচ্ছে নদীর পানি। হ্যাঁ আমরা অনেক সময় কথার ক্ষেত্রে এমনটা বলতে হয় যে নদীর পানি, যদি বলেন নদীর পানি, এমনটা যদি বুঝাইতে চান কাউকে, সেক্ষেত্রে বলবেন আয়ের সুঙ্গাই। আয়ের সুঙ্গাই, আয়ের হচ্ছে পানি আর সুঙ্গাই হচ্ছে নদী। সো এই দুইটা শব্দকে এক করলে আয়ের সুঙ্গাই হয়, সেক্ষেত্রে আপনি বলবেন আয়ের সুঙ্গাই, যার অর্থ হচ্ছে নদীর পানি। তারপর যদি বলেন সাগরের পানি বা সাগরের মাছ, যদি বলেন সাগরের মাছ, সেক্ষেত্রে বলবেন ইকান লাউথ। ইকান লাউথ, লাউথ হচ্ছে সাগর আর ইকান হচ্ছে মাছ। যদি বলেন আয়ের আয়ের লাউথ, তাহলে হবে সাগরের পানি। যদি বলেন সাগরের মাছ, সেক্ষেত্রে বলবেন ইকান লাউথ। ইকান লাউথ হচ্ছে সাগরের মাছ। আর সাধারণ পানি, যেগুলোকে সাধারণ পানিকে বলা হয় আয়ের পুঁতে, যেটা নর্মাল পানি, হ্যাঁ নর্মাল পানি আয়ের পুঁতে বলা হয় এটাকে। যদিও পুঁতে শব্দের অর্থ হচ্ছে সাদা, যে যদি এই আয়ের পুঁতের বাংলাটা আমরা করতে চাই, সেক্ষেত্রে হয় কি হয় এটাকে বলা হয় সাদা পানি। একই কথা, সাদা পানি নর্মাল পানি একই কথা। আজ এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে, আর পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদেরকে আপলোড দেওয়া হবে কিছুদিনের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য ভিডিওতে আলোচনা করব কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যান্য নতুন ভাইদের জন্য, যারা দেখে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। Thank you.